আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি এই মুহূর্তে হজরত ভাই যে একটা মিনি গার্মেন্টস কারখানা দিছে, আজকে ওনার বাসায় আসছি। উনি ওনার বাসার ভিতরে এটা করছে। ওনাদের গ্রামটা একবারে প্রত্যন্ত একটি গ্রাম এলাকা, এবং এই গ্রামে যারা মা বোন আছেন, এরা কেউ হয়তো তারা সীমায় চাকরি করছেন, অনেকে মুন্নুতে চাকরি করছেন। কিছুদিন আগে মুন্নুর কিছু লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মা বোন আছেন যারা গার্মেন্টসে দীর্ঘদিন চাকরি করছেন, এখন তারা বাসায় অবসর অবস্থায় আছে। উনি খুব সুন্দর একটা উদ্যোগ নিছে। আমি বলবো যে আসলে হজরত ভাইয়ের কিছু প্ল্যানিং খুব সুন্দর। সে প্রথম যে প্ল্যানিং, উনি দেখেন ওনার ঘরটা কিন্তু টাইস করে নাই, বাট উনি যে জায়গাটা দিয়ে ওয়ার্কাররা কাজ করবে দেখছেন, পুরো ফ্লোরটা কিন্তু টাইস করছে। একটু টাইসটা একটু দেখান, দেখছেন পুরো ফ্লোরটা টাইস করছে। আর দ্বিতীয় যে জিনিস, আপনি যদি এই জায়গাটা একটু কাছে আসেন হজরত ভাই, আপনি দেখছেন একটা গার্মেন্টসের যে লজিক ইনপুট দেখছেন, উনি প্রতিদিন ওনাদের যে কাজগুলো দেয়, এই কাজগুলো উনি কী সুন্দর করে কাইটা ইনপুট আকারে এখানে রাখতেছে। দেখা যাচ্ছে ইনি হয়তো 15 পিস কাজ করে, এই আপায় 15 পিস করে, ওই আপায় 15 পিস করে, এই 3 জনের কাজটাই উনি ইনপুট আকারে রাখতেছে। আর এখানে ওনাদের ফেব্রিক্স লেখা আছে, যে সমস্ত কাজের অর্ডারগুলো আছে ওনার হাতে, যে ফেব্রিক্সগুলো নিয়ে উনি বানাচ্ছে। আচ্ছা, এখন যে এখানে 3জন যে অপারেটর কাজ করে, এখন এই মা বোনরা দেখা যাচ্ছে বাসায় রান্নাবাড়া আছে, বাচ্চাদের ছেলেপেলেদের ব্যাপার স্যাপার আছে, এগুলো সব কিছু ঠিকঠাক করার পরে তাদের হাতে যে বাড়তি সময়টা থাকে সেই সময়টা তারা এখানে টেলারিং কাজ করে। এখন আমি আপার সাথে কিছু কথা বলবো, মানে আপার যে অভিমতটা যে গার্মেন্টসে চাকরি করার অবস্থায় কেমন ছিল তার লাইফটা, বা এখন সে বাসা বাড়িতে কাজ করতেছে, এখন সে কীভাবে কাজ করতেছে, আমরা এটা জানবো আপার কাছ থেকে। আপা, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন ভালোই আছি। আগে মুন্নুতে কাজ করতাম, শেষ রায় তুইটে রান্দা বাইরে খায়াটে যাইতাম, আসতাম রাত 10টা বাজতো, 12টা বাজতো, 9টা বাজতো। আর এখন তা না, এখন সকালে উঠি, রান্ধি বাড়ি, খাই, তারপরে বাচ্চা কাচ্চারে খাওয়াই, হাঁস মুরগি পালি, তার সাথে বরহি পালি, তারপরে আইসে কাজ করি। এ জায়গা মনে করেন একদিন 20 পিস, একদিন 15 পিস অর্ডারের কাজ করি, কইরের থুইয়া যায়, আবার বিকালে রান্ধি বাড়ি খাই। এবং আমার ছোট্টবেলারই শখ ছিল এই সেলাই কাজ শেখার জন্যে, কিন্তু এখন আমি শিখছি। এখন এই হরজত ভাই দোকান মানে গার্মেন্টসের মতো সিস্টেম করছে, এই জায়গা কাজ করি। তো আপনারা দয়া ধর্ম করে যদি আমাগো কাজ দেন, আমাগো মতো অনেক মেয়েরাই এ জায়গা থেকে কাজ করে খাইতে পারবো। আপনারা দয়া ধর্ম করে কাজ দিন, এটাই আপনার কাছে আমার প্রার্থনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তো শুনতেই পারলেন, আপার অভিমতটা আপনাদের সামনে বলার চেষ্টা করলো। এভাবেই কিন্তু আমাদের গার্মেন্টস শিল্পটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এরকম মফস্বল অঞ্চলে যে সমস্ত মা বোন আছেন, এদের জন্য যদি সঠিকভাবে যদি গার্মেন্টসগুলো যদি গ্রামঞ্চ হয়, মিনি গার্মেন্টস যদি করা যেত, তাহলে কিন্তু ঢাকাতে এত লোকের চাপ পড়তো না চাকরি করার জন্য। তারপর সাথে কথা বললাম।